What's up guys, this is Joy and welcome back to brand new video. আর আজকের ভিডিওতে মডেল অ্যাক্টরদের এমন কিছু স্পেশাল বা বলতে পারো সিক্রেট যেগুলো আমরা তেমন একটা খেয়াল করি না, কিন্তু তারা খুবই খেয়াল করে তাদের স্কিনকে আরও সুন্দর, তাদের পার্সোনালিটিকে আরও ডেভেলপ করার জন্য, আরও ইনহ্যান্স করার জন্য। আর আজকের ভিডিওতে এমনই পাঁচটা গুরুত্বপূর্ণ টিপ সম্বন্ধে আমরা জেনে নেবো। তাহলে বন্ধুরা আর দেরি কেন, উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, লেটস গেট স্টার্টেড। টিপ নাম্বার ওয়ান, দে অলওয়েজ টেক কেয়ার অফ দেয়ার হেয়ার স্টাইল। দেখো চুলের কীভাবে লুকস হবে বা হেয়ার স্টাইলটা কীভাবে, তার উপর কিন্তু লুকসটা ডিপেন্ড করে। এবার দেখো, আমরা সবসময় তো আর চুল সবসময় ঠিক থাকে না, কোনো সময় রাইডে বেরোই, কোনো সময় নর্মালি। এবার তাদের কাছ থেকে যদি আমরা এই জানতে চাই যে কীভাবে চুলটাকে মেনটেন করে রাখবো যাতে আমাদের লুকসটাকে কোনোভাবে ড্যামেজ না করতে পারে, তার জন্য তারা কী করে, অলওয়েজ কোনো একটা হেয়ার প্রোডাক্ট ইউজ করে, যেরকম হেয়ার ওয়াক্স। আর যদি অনেকক্ষণ ধরে তাদের শো থাকে অথবা কোথাও তারা যাচ্ছে মিটিংয়ে, তাহলে তারা হেয়ার স্প্রে ইউজ করে যাতে চুলটা একই জায়গায় একদম সেট থাকে। এছাড়াও দেখবে অনেক সময় এরকম অ্যাক্টার্স মডেলসরা তারা কিন্তু টুপি পরে। টুপি পরাটা কি সবথেকে সেফ অপশান, কোনো একটা স্টাইলিশ তুমি টুপি পরে নাও, তোমার হেয়ারটা যদি মেসি থাকে, তোমার হেয়ার স্টাইল যদি বাজে থাকে, সেটা টোটালি কভার আপ হয়ে যাবে। তার সাথে সাথে একটা কুল টুপি তোমার লুকসকে আরও বেশি কুল অ্যান্ড স্টাইলিশও করে দেবে। সো হেয়ার স্টাইলটাকে এভাবে মেনটেন করা কিন্তু তাদের একটা খুব প্রায়োরিটি থাকে, যে তাদের লুকসে তাদের অলওয়েজ এখন ফটো টটো তাদের পেপারে টেপারে আসতে থাকে, নিউজে। সো তাদেরও লুকসটাকে মেনটেন করতে হয়, আর এটা কিন্তু একটা দারুণ ট্রিক্স লুকসটাকে মেনটেন করার। সো বন্ধুরা, প্রথম টিপ হয়ে গেলো। এবার সেকেন্ড টিপ, সেটা হচ্ছে স্কিনের কীভাবে দেখভাল করবো। দেখো আমরা ফেস ওয়াশ, ময়েশ্চারাইজার, ক্রিম, সানস্ক্রিন তো জানি, কিন্তু স্পেশাল আজকের ভিডিওটার টপিক স্পেশাল। সো তারা কিন্তু স্পেশালি নাইট ক্রিম ইউজ করে। নাইট ক্রিম কি, দেখো তাদের যেহেতু প্রচণ্ড মেকআপ টেকআপ ইউজ করতে হয়, স্কিনে অনেক রকম প্রোডাক্ট তারা ইউজ করে, এর ফলে এবার স্কিনটাকে যখন তারা রাতে এসে বা যখন তারা ঘুমোচ্ছে সেই সময় তো আর সেগুলো থাকে না, সেগুলো তখন তারা দূর করে দেয় এবার ভালোভাবে স্কিনকে ক্লিয়ার করে। তারপরে এবার স্কিনে নারিশমেন্টটা চলে যায়, ময়েশ্চারটা হারিয়ে যায় স্কিনে, এর ফলে কী হয় তা যদি নর্মালি রেখে দেয় তাহলে আরও ড্রাই হয়ে পড়বে। সেখানেই কাজ করবে বন্ধুরা নাইট ক্রিম। সিরিয়াসলি স্কিন কেয়ারকে একদম পারফেক্ট টপ রাখতে গেলে বন্ধুরা কিন্তু আমাদের দরকার একটা নাইট ক্রিম। আর আমি পার্সোনালি যেটা তোমাদেরকে সাজেস্ট করবো বা আমি ইউজ করি সেটা হচ্ছে উস্ত্রা নাইট ক্রিম, ডি ট্যান অ্যান্ড অ্যান্টি এজিং। সো ওভারঅল এটা কী করবে, হোল নাইট তুমি যখন রাতে শোয়ার আগে ফেসটাকে ক্লিন করে এটা মেখে নিলে, হোল নাইট তোমার স্কিনকে নারিশমেন্ট প্রোভাইড করবে, স্কিন প্রবলেমসগুলোকে দূর করবে, অ্যান্ড এই 7-8 ঘন্টা ধরে তোমার স্কিনকে ডি ট্যান করতে আর অ্যান্টি এজিং করতে সাহায্য করবে। হোল স্কিনে সিম্পলি জাস্ট হালকা একটু নিয়ে ফেসটাকে ক্লিন করার পর এটা মেখে দেবে। আমি পার্সোনালি কেন ইউজ করি তার বেশ কিছু কারণ রয়েছে। এই উস্ত্রা নাইট ক্রিমটার মধ্যে কিন্তু লিকোরাইস এক্সট্র্যাক্ট রয়েছে, যেটা কিন্তু ইয়ঙ্গার লুকিং স্কিন প্রোভাইড করার জন্য দারুণ কাজ করবে। অ্যান্টি এজিং, অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্ড অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস কিন্তু এর মধ্যে উপস্থিত রয়েছে। এছাড়াও এই ক্রিমের মধ্যে কিন্তু নিয়াসিনামাইড রয়েছে, যেটা কিন্তু স্কিনে আরও অক্সিজেন প্রোভাইড করবে, ব্রাইটনিং স্কিনের জন্য, ফাইটস উইথ ডার্ক স্পট অ্যান্ড রিঙ্কেলস, যেটা অনেকেরই প্রবলেম হয়ে থাকে পিম্পল র্যাশে, তার ফলে যে স্পট হয়ে যায় সেগুলোকে কিন্তু এই নাইট ক্রিমটা দূর করবে। অ্যান্ড তোমাকে প্রোভাইড করবে ডার্ক স্পট অ্যান্ড রিঙ্কেলস ফ্রি একটা ফ্লোলেস গ্লোয়িং স্কিন। এছাড়াও এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড হয়েছে। সিম্পল একটা ছোট্ট প্যাক আছে, ইউজ করা খুবই সিম্পল, জাস্ট এটা খুলবে, এখান থেকে হালকা ক্রিম নিয়ে হোল স্কিনে ভালোভাবে এটা স্প্রেড করে ভালোভাবে ম্যাসাজ করে নেবে, দ্যাটস ইট। অ্যান্ড দুসরা, এই নাইট ক্রিমটা না খুবই লাইট ওয়েট ক্রিম, অ্যান্ড এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা তোমার স্কিনে কোনো রকম মনে ফিল হবে না যে এটা হেভি কিছু রয়েছে বা তোমার স্কিন টোনকে আরও ঘটিয়ে আনবে। এছাড়াও এর মধ্যে কিন্তু 3টে ভিটামিনস অ্যান্ড 6 ন্যাচারাল এক্সট্র্যাক্ট রয়েছে, যেটা স্কিনকে টোটালি হাইড্রেশন করতে, অয়েল কন্ট্রোলের সাথে সাথে ব্রাইটনিং অ্যান্ড পিউরিফিকেশনের জন্য অসাধারণ কাজ করে। সো ওভারঅল এটাই বলবো, দেখো বাইরে আমাদের বেরোতে হয় যেখানে আমাদের ট্যান পড়ে যাচ্ছে, রিঙ্কেলস পড়ে যাচ্ছে, সেই ডি ট্যান করার জন্য, স্কিনের রিঙ্কেলসটাকে দূর করার জন্য এরকম একটা নাইট ক্রিম অসাধারণ কাজ করবে। রাতে সিম্পলি মেখে শুয়ে পড়বে অ্যান্ড সকালে উঠে তুমি ম্যাজিক দেখতে পারবে। সো গাইস, এই প্রোডাক্টের আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, উস্ত্রা নাইট ক্রিম, ডি ট্যান অ্যান্ড অ্যান্টি এজিং, অ্যান্ড জয় 20, এই কোডটা অ্যাপ্লাই করলে আরও 20% এক্সট্রা তুমি ছাড় পেয়ে যাবে উস্ত্রার ওয়েবসাইটে। এছাড়াও তুমি আদার্স যে ওয়েবসাইট যেরকম ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা, সেখানেও তুমি এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল করতে পারবে, লিঙ্ক ইন দি ডেসক্রিপশন। তাহলে বন্ধুরা এবার থার্ড পয়েন্ট দেখে নেওয়া যাক। নেক্সট বন্ধুরা, পয়েন্ট নাম্বার 3, যেটা মডেল অ্যাক্টার্স তাদের লুকটাকে পারফেক্ট রাখতে আরও বেশি, মানে সবার যাতে নজর করে, দেখবে তারা যখন তোমার সামনে দিয়ে যায় না অটোমেটিকলি তারা নজর করে। সো সেই স্পেশাল বৈশিষ্ট্য কী, সেটা হলো অ্যাক্সেসারিজ। অ্যাক্সেসারিজ কীরকম, যেরকম একটা ফার্স্টেই আসে সুন্দর সানগ্লাস, দেখবে একটা মডেলেরা সানগ্লাস খুব প্রেফার করে, সানগ্লাস বা আই গ্লাস বলতে পারো, এগুলো তোমার লুকসটাকে না এনহ্যান্স করে দেয়, আরও সুন্দর করে দেয়, স্মার্ট লুকসটাকে প্রোভাইড করে। এর সাথে সাথে একটা ক্লাসি ওয়াচ, এরকম ওয়াচ, এমন একটা ওয়াচ কিনবে যেটা তুমি যে কোনো ড্রেস আপের সাথে পরতে পারবে, মানানসই হবে। সো এরকম একটা ক্লাসি ওয়াচও কিন্তু প্রোভাইড করে। এর সাথে সাথে যেটা হয়তো তেমন একটা নোটিস করে না, কিন্তু তারা যে ড্রেস আপ পরে, এমন না যে সবসময় তারা দামি ড্রেস আপ পরে, ভালো ভালো ব্র্যান্ডেরই পরে, নর্মাল মিডিয়াম যদি ব্র্যান্ডও
তারা পরে সেটা যেন রিঙ্কেল ফ্রি হয় আর ফিট ড্রেস আপ হয়। সিম্পল এই পয়েন্টটা, রিঙ্কেল ফ্রি মানে কোনো আয়রন করে নেবে জাস্ট তুমি যেটাই পরছো আর যেন তোমার শরীরের সাথে সুন্দরভাবে ফিট হয়। ফিট হলে দেখবে তোমার লুকস অলওয়েজ তোমার সবার নজর কাটবে আরও অ্যাট্রাকটিভ হয়ে যাবে। তাহলে থার্ড পয়েন্ট গেলো এবার নাম্বার ফোর যে পয়েন্ট, এটা না আমরা দেখতে পারি না কাউকে, কিন্তু যখনই তার সামনে যাচ্ছি যার কাছে যাচ্ছি তখন এটা কিন্তু আমাদের নজর পড়ে বা আমাদের ভালো ফিল করা, সেটা হচ্ছে বডি স্মেল। এবার বডি স্মেল তো ন্যাচারালি তো তেমন একটা সুগন্ধ আমাদের শরীর দিয়ে বেরোয় না, সো তার জন্য কি ভালো কোনো পারফিউম বা সেন্ট বডি স্প্রে ইউজ করা। তো চিপ কোয়ালিটি যদি তুমি ইউজ করো না হার্ডলি এক দু ঘন্টা পারফিউমটা থাকবে আর খুব উগ্র গন্ধ বেরোয়। সিম্পল মিন একটুখানি এটা ইনভেস্ট করো, কেননা এটা খুব ম্যাটার করে বিশেষ করে মেয়েদের কাছেও। মেয়েরা কিন্তু এই বডি স্মেলটা খুবই একটা তাদের কাছে জিনিস থাকে, কারো ব্যাড স্মেল আসলে তাদের একটা ইম্প্রেশনও বাজে হয়ে যায়। ইভেন সবার কাছে আমাদের সামনে যদি কেউ কথা বলতে আসে তার স্মেলটা যদি গা থেকে বাজে আসে তো আমরা তো আনকমফোর্টেবল ফিল করবো না। আর তার জন্য মনে হয় 1000 টাকার কোনো একটা ভালো প্রিমিয়াম ভালো কোয়ালিটি তুমি বডি স্প্রে পেয়ে যাবে, সেটা অনেক ঘন্টা ধরে লাস্টিংও করবে। অ্যান্ড আমাদের যে ওয়েদার ইন্ডিয়ান বাংলাদেশে যে ওয়েদার চিপচিপে গরমে সেখানে এরকম একটা পারফিউম লাগে, অলওয়েজ ক্যারিও করতে পারো অফিসে বা কলেজে বা স্কুলে, সেখানে জাস্ট একটা দুটো স্প্রে দ্যাটস ইট, তোমার তোমার নিজেকেও আরও কনফিডেন্ট ফিল করাবে আর তোমার বডি স্প্রেটা থাকবে আরও পারফেক্ট। নাম্বার ফাইভ যে পয়েন্টটা সেটা একদম হাটকে একটা পয়েন্ট, সেটা হচ্ছে দেখো অ্যাক্টার মডেল তাদের যখন আমরা দেখি মেইনলি কিসে দেখি, ইনস্টাগ্রামে দেখি, ফেসবুকে দেখি, ইউটিউব ভিডিওতে দেখি, এবার তারা সেই সব প্ল্যাটফর্মে তাদের নিজেদেরকে কীভাবে পুট অন করবে, কীভাবে তারা ক্যামেরার সামনে আসবে এটা কিন্তু খুবই স্পেশাল। সেই হিসেবেই তো আমরা তাদেরকে জাজ করি বা তাদেরকে দেখে ভাবি না হি ইজ সো স্মার্ট, শি ইজ সো স্মার্ট, তাদের লুকসটা খুব ভালো লাগছে। মানে কি নাম্বার ফাইভ যে পয়েন্টটা, ক্যামেরার সামনে তুমি নিজেকে কীভাবে রিপ্রেজেন্ট করছো সেটা কিন্তু মানুষের মনে থেকে যাচ্ছে, কেননা সামনাসামনি আমরা হার্ডলি কারোর সাথে এরকম মিট হয় তাই তো। এবার তার জন্য এবার কী করতে হবে, ক্যামেরার সামনে ইনস্টাগ্রামে তুমি যখনই কোনো ফটো ছাড়ছো তার সাথে সুন্দর একটা ক্যাপশন দিয়ে দিলে বা তোমার ফটোটার মধ্যে তোমার লুকসটা একদম পারফেক্ট করে একটা ফটো দিলে বা ন্যাচারাল একটা সুন্দর সেলফি দিলে, তুমি নিজে অ্যাকচুয়াল যে সেলফটা সেটা তুমি করলে, একটা কিছু কথা বললে লাইভে আসলে, এর ফলে কী হচ্ছে তাদের সাথে ইন্টারাকশনটাও ভালো হচ্ছে। এবং যারা যারা দেখবে বড় বড় অ্যাক্টার, এই যে ভিকি কৌশল, শাহিদ কাপুর, শাহরুখ খান, সলমান খান, তারা কিন্তু এইভাবে তাদের পার্সোনাল লাইফেরও ফটো ভিডিও এইসব থাকে, তার ফলে কী হয় অনেক অনেক কানেক্ট হতে পারে তাদের সাথে। আর এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমার যদি সোশ্যাল মিডিয়াকে তুমি গ্রো করতে চাও নিজের পার্সোনালিটিকে আরও সুন্দরভাবে, তুমি কীভাবে এটাকে ফুটিয়ে তুলতে পারবে, এমন না যে না একটা ফেক পার্সোনালিটি, হ্যাঁ সবসময় একটা ভালো ড্রেস আপ, সবসময় কেউ ভালো ড্রেস আপ পরে হাঁটে চলা করে না বা সবসময় থাকেও না, শুধু এই ন্যাচারালিটি বা অনেস্টিটা এটা কিন্তু ফুটিয়ে তুলতে হবে। সো এই সিম্পল পাঁচটা পয়েন্ট তোমরা অ্যাপ্লাই করে কেমন রেজাল্ট পেলে আমাকে অবশ্যই জানিও, আর আমাকেও ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে পারো joyam.me, ইনস্টাগ্রামের লিঙ্কও ডিসক্রিপশানে রয়েছে। তাহলে চলো আজকের জন্য বয়স এইটুকু, অ্যান্ড যেরকম বললাম নাইট ক্রিম অ্যান্ড উস্ত্রা নাইট ক্রিম দারুণ কাজ করবে, লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে অবশ্যই চেক করো। তাহলে আজকের জন্য বয়স এইটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাট মাই ফ্রেন্ড অলওয়েজ রিমেম্বার বি হেলদি, বি কনফিডেন্ট অ্যান্ড বি ইউনিক।